হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী ইংরেজি 23 অক্টোবর রবিবার ধনতেরাস। আজকে আপনাদের জানাবো ধনতেরসের দিন একটি 1 টাকার কয়েন রাখুন এই স্থানে, আর ফলাফল দেখুন নিজের চোখে। হিন্দু শাস্ত্র অনুসারে ধনতেরস হল সুখ সমৃদ্ধির পর্ব। এই দিন ধনসম্পদের দেবতা ভগবান কুবেরের পুজো করা হয়ে থাকে। এটা মানা হয় এই দিন যদি কিছু উপায় করা হয় তাহলে তা খুব দ্রুত এবং নিশ্চিত ফল প্রদান করে থাকে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক উপায়, তা যদি মনে বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে করতে পারেন তাহলে সারা বছর আপনার অর্থের অভাব ঘটবে না, অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। চলুন শুরু করি আজকের ভিডিও। তার পূর্বে আপনাদের কাছে নিবেদন, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চিহ্নটি বাজিয়ে দিন। ধনতেরসের শুভ দিনে, পুজোর শুভ মুহূর্তে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের ছবির পাশে একটি লাল রঙের কাপড় পাতুন, তার উপর রাখুন একটি 1 টাকার কয়েন। ওই কয়েনটিকে বিধিমতো পুজো করুন। ওই কয়েনে লাল সিঁদুরের টিপ লাগান। ওই 1 টাকার কয়েনটিতে চাল ছড়িয়ে দিন এবং কয়েনটিকে ছুঁয়ে যে মন্ত্রটি আপনাদের বলবো সেই মন্ত্রটি আপনি 21 বার জপ করুন। মন্ত্রটি হল ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এর ফলে ওই কয়েনটি সিদ্ধ হয়ে গেল। এরপর ওই কয়েনটি ওই স্থানেই রেখে দিন। দীপাবলির দিন ওই কয়েনটিকে ওই লাল কাপড়ে মুড়ে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা মানি ব্যাগে পার্সে রেখে দিন। এর ফলে আপনার জীবনের সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাবে, আপনার নিকট অনেক অনেক অর্থ আসবে।